আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে টেনাক্সিট ট্যাবলেট। টেনাক্সিট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, টেনাক্সিট ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, টেনাক্সিট ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, সে বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওতে। চলুন এবার মূল বিষয়ে যাই। টেনাক্সিট ট্যাবলেট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ফ্লুপেন্টিক্সল এবং মেলিট্রাসিন। টেনাক্সিট ট্যাবলেটের প্রতি পিচের খুচরা মূল্য 5 টাকা। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড টেনাক্সিট ট্যাবলেট বাজারজাত করে থাকে। টেনাক্সিট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে না। টেনাক্সিট ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে, তবে ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এখন আমরা জানব টেনাক্সিট ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অবসন্নতা, উদাসীনতা, সাইকোজেনিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস, সাইকোসোমাটিক এফেকশনের সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা ও উদাসীনতা, মনোপজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়ার চিকিৎসায় টেনাক্সিট ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। টেনাক্সিট ট্যাবলেটের মাত্রা বা খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে সাধারণত দিনে 2টি ট্যাবলেট সকালে এবং দুপুরে, মারাত্মক ক্ষেত্রে সকালে 2টি ট্যাবলেট খাওয়া যেতে পারে। বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে 1টি ট্যাবলেট খাওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদী সেবনের ক্ষেত্রে সাধারণত 1টি ট্যাবলেট সকালে খেতে বলা হয়েছে।